নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। 26 এপ্রিল আয়োজিত হতে যাওয়া লোকসভা নির্বাচনকে ঘিরে কাছাড়ের প্রস্তুতি জোরকদমে। বরাক জুড়ে সাড়ম্বরে পালিত হল চড়ক পূজা। চা নিগমের জারি করা বিজ্ঞপ্তির বিরুদ্ধে চা বাগান শ্রমিকদের জোরালো প্রতিবাদ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসবকে সফল করতে গোটা বরাক ইতিমধ্যে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে। উৎসব পালনে পিছিয়ে নেই গ্রাম কাছাড়ও। আগামী 26 এপ্রিল দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে শিলচর আয়োজিত হতে যাওয়া লোকসভা নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে সকলকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে উৎসবকে সফল করার আহ্বান জানানো হয়েছে। গণতন্ত্রের এই বৃহৎ উৎসবকে ঘিরে শনিবার কাছাড় জেলা প্রশাসনের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরে জেলা নির্বাচন অফিসার রোহন কুমার ঝা জানান, গতবারের তুলনায় জেলায় এবার ভোটারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জেলায় 151টি নির্বাচন কেন্দ্রে এবছর 13 লক্ষ ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করবেন। উৎসবকে সফল করে তুলতে কোনো কসর বাকি রাখেনি কাছাড় জেলা প্রশাসন। ভোটদানের সচেতনতা ছড়াতে এদিন জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণে নির্বাচনী থিম সং, নির্বাচনী মাস্ক, সেলফি স্ট্যান্ড, একটি সচেতনতা মোবাইল ভ্যান ও স্ট্রিট প্লের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা নির্বাচন আধিকারিক রোহন কুমার ঝা। এবারের লোকসভা নির্বাচনে শতকরা 84% ভোট কাস্টিং হওয়ার এদিন আশা প্রকাশ করেছেন তিনি। নির্বাচনকে সফল ও সার্থক করতে সকলের সহযোগিতা কামনা করছেন জেলা কমিশনার। নির্বাচনের উৎসব আইছে। পিছলে বার কোভিড কা এক রেস্ট্রিকশন থা পুলিশ জনপে কি হাজার সে উপর হম লোগ এক পিএস নহীঁ রখ সকতে। ইস বার হমারে 1551 পিএস হ্যায়, পিছলে বার 1864 পিএস থে। জ্যাদা আচ্ছা ওয়ার্কিং হোতা হ্যায়, কিন্তু শহর মে তো এই শহর মে কুছ লোগ মাইগ্রেটেড হোতে হ্যায়, কুছ লোগ ভাড়েদার হোতে হ্যায়। হমারা কোটি কোটি সে জনপে গাঁও নেই ট্রেডিশনাল বেটা হোতা হ্যায়। এই হমারে পাস ডেটা হ্যায়, এলএসি ওয়াইজ ডেটা হ্যায় হমারে পাস, वो हम आपको दे सकते हैं। एलएसी वाइज पिछले इलेक्शन में क्या वोटिंग परसेंटेज था वो हमारे पास है। 2% का टारगेट आई नो दैट लखीपुर वाज द लोएस्ट वोटर टर्नआउट बिकॉज वी आर फोकसिंग आवर स्पेशल एक्टिविटीज ऑन लखीपुर। इन 19 इलेक्शंस आल्सो 21 इलेक्शंस आल्सो लखीपुर वाज द लोएस्ट बट द बेस्ट वन इज हमारे सेक्टर ऑफिसर पीएचई डिपार्टमेंट का डिप्टी सीएम को दे दिया गया है। 24 तारीख तक सारा फैसिलिटी आपका बिजली पानी दो टॉयलेट और रैंप सारे कनेक्शंस में आ जाए। বরাক জুড়ে সাড়ম্বরে পালিত হলো চড়ক পূজা। ঐতিহ্যবাহী চড়ক পূজাকে ঘিরে শনিবার বরাক জুড়ে উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়। শহরের বিভিন্ন স্থানে আয়োজিত চড়ক পূজা উপভোগ করতে ভক্তদের ঢল নামে শিলচর শহরেও। এদিন শহরে গুণময় রোড, ইন্ডিয়া ক্লাব ময়দান, কালীবাড়ি চর, আশ্রম রোড, জানিগঞ্জ, শিলচর শ্মশানকালী মন্দির সহ বিভিন্ন স্থানে চড়ক পূজার আয়োজন করা হয়। সন্ন্যাসী জীবন বর্মনের নেতৃত্বে তারাপুর গুণময় রোডের এলাকায় আয়োজিত চড়ক পূজায় বিভিন্ন ধর্মীয় ক্রীড়া অনুষ্ঠান পরিবেশন করা হয়। এদিন মন্ত্রের মাধ্যমে আগুন জ্বালানো, পিঠে বর্ষী গাথন সহ বিভিন্ন ক্রীড়া পরিবেশন করা হয়। উল্লেখ্য, চড়ক পূজা সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক গুরুত্বপূর্ণ উৎসব। দীর্ঘ এক মাস কঠিন উপবাস শেষে চৈত্রের শেষ দিনে চড়ক পূজার আয়োজন করা হয়। চড়ক পূজায় শিব, দুর্গা ও কালী সেজে শিল্পীরা নৃত্য পরিবেশন করে থাকেন। চড়ক পূজা কলা ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন।
এই পূজা প্রতিবেশী রাজ্য বাংলাদেশেও গাজন উৎসব নামে পরিচিত। এছাড়াও ভারতবর্ষের কলকাতা সহ বিভিন্ন প্রান্তে চড়ক পূজা বেশ জনপ্রিয় একটি উৎসব। শনিবার পূজা শেষে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত বরাক উপত্যকার জনগণ। বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, মন্ত্রের যা গুঞ্জলা নিয়েছে বিভিন্ন ধরনের আছে। এটা আপনার সবের আশীর্বাদে মানে এগুলা কাজ করেছে, বছরে বছরে একটু আশীর্বাদ রাখবেন, যেমন আপনার চরণ করি ভাই। এই আমার বর্তমানে অনেক ৯০টা মন্ত্র আছে, আরো ১০টা কেনা রয়েছে। কত সময় পর্যন্ত এই পূজাটা চলবে আপনার? এটা মানে বর্তমানে সাতটা পর্যন্ত চলবে। চা নিগমের জারি করা বিজ্ঞপ্তির বিরুদ্ধে চা বাগান শ্রমিকদের জোরালো প্রতিবাদ। আসন্ন লোকসভা নির্বাচনের হাওয়ায় যখন উত্থাল রাজ্য রাজনীতি, তখন প্রতিবাদের ঝড় নামলো চা বাগান শ্রমিকদের মধ্যে। আসাম চা নিগমের জারি করা এক বিজ্ঞপ্তির বিরুদ্ধে শনিবার শ্রমিকদের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল লোহঙ্গায় চা বাগান। এদিন চা ফ্যাক্টরির সম্মুখে প্রতিবাদে মুখরিত হয় বাগানের শ্রমিকেরা। আসাম চা নিগমের জারি করা বিজ্ঞপ্তি শীঘ্রই বাতিল করা না হলে আগামীতে আন্দোলন আরো ভয়াবহ রূপ ধারণ করবে বলে জানিয়েছেন শ্রমিকেরা। কয়েকটা সমস্যা লইয়া, প্রথম সমস্যা হইল এমডিএ একটা কাগজ দিছে পঞ্চায়েতের ম্যানেজার থ্রুতে দিছে যে বদলি রিটায়ারমেন্ট, যারা বয়স্ক রিটায়ারমেন্ট হইব তারা বদলি দেওয়া হইতো না, এটা আমার জানানি উচিত, এর লাগি শ্রমিকের জানাইলাম। এবং শ্রমিকের দাবি যে আজকে দুই তিন বছর থেকে হইতে আছে হাজিরি বাড়েন না, ১৮৩ টাকা হাজিরিয়া কাজ করে মানুষ, এটা বহুত অসুবিধা, হ্যাঁ বহু দুর্দশার উপরে তারা চলে, ওটার দাবি। আমরা ম্যানেজারে কাগজ দিয়ে পঞ্চায়েত পক্ষ থেকে কাগজ দেওয়া হয়েছে যে ২০ তারিখের ভিতরে যদি এইগুলা দাবিগুলো যদি না হয় তাহলে অন্য পন্থা লিখতে বাধ্য থাকবো, কইয়া ম্যানেজারে দেওয়া হয়েছে কাগজ। ম্যানেজার এখন পর্যন্ত কিছু জানাইছে না। এই বক্তব্যটা আমরা রাখছি, এরপর আর শ্রমিকের দুই চারজন মুখ থেকে কথা শুনতে পারে না। শিলচর লোকসভা সমষ্টি, রামনগর ও সোনাইমণ্ডলে বিশাল নির্বাচনী জনসভা। মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধের শিলচর লোকসভা সমষ্টির, সোনাই বিধানসভা সমষ্টির, রামনগর মণ্ডলের কচুদরম, দিদারকুশ, সুন্দরী, হাতিকাল, দক্ষিণ মোহনপুর, রাঙ্গেরঘাট, সেলুপার, মণিপুরী বস্তি, কাপ্তানপুর জিপিতে শক্তিকেন্দ্র ভিত্তিক ৮টি বিশাল নির্বাচনী জনসভা করেন শিলচর লোকসভা সমষ্টির বিজেপি সাংসদ, মনোনীত প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধ। এছাড়াও এদিন মন্ত্রী সোনাইমণ্ডলের অন্তর্গত সোনাই মাল্টিপারপাস হল এবং ওয়ার্ড নম্বর ৮ দুইটি নির্বাচন জনসভা করেন। এদিন মন্ত্রীর হাতে ধরে একাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের কংগ্রেস সদস্য বিজেপিতে যোগদান করেন। আমরা
শিলচর উদয়ন সংঘের মাঠে আয়োজিত হলো চড়ক পূজা উৎসব। প্রায় সহস্রাধিক ভক্তের সমাগমে শিলচর শহর সংলগ্ন মালুগ্রামের উদয়ন সংঘের মাঠে আয়োজিত হলো চড়ক উৎসব। এদিন শিব পার্বতী ও কালী সেজে নৃত্য পরিবেশন করেন দলের সদস্যরা। এছাড়াও আয়োজিত হয় বিভিন্ন ধর্মীয় ক্রীড়া ও কৌশল, সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশে চড়ক পূজা উপভোগ করতে ভক্তদের ঢল নামে এই মাঠে। অনুষ্ঠান শেষে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত বরাক গ্রাম সহ কাছাড়ের জনগণ। মাস কয়েক বিরতির পর ফের ছিনতাইয়ের ঘটনা ঘটল শিলচর অম্বিকাপুরী নার্সিং গ্রুপ ইস্টে। ছিনতাইয়ের শিকারী কাবেরী পাল চৌধুরী এই এলাকারই বাসিন্দা। জানা গেছে বুধবার রাতে বাইক বাহিনীর আক্রমণের শিকার হয়েছেন ওই মহিলা। বলিউডের কায়দায় বাইকে চড়ে এসে মুখ ডাকা অবস্থায় দুষ্কৃতীরা ছিনিয়ে নেয় মোবাইল সহ সোনার চেইন। এরপর দ্রুত দুষ্কৃতকারীরা বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশকে জানানো হয়, পুলিশ তল্লাশি অভিযান চালালেও ছিনতাইবাজদের টিকিট নাগাল এখনও পায়নি। মহিলার অভিযোগ, তাকে ধাক্কা দিয়ে সোনার চেইন ও মোবাইল নিয়ে পালায় বাইক নিয়ে আসা দুষ্কৃতীরা। পরে হতভাগ্য কাবেরী রঙ্গিনখাড়ি পুলিশ থানায় একটি এজাহার দায়ের করেন। পুলিশ এরপর মাঠে নামলেও ছিনতাই সামগ্রী উদ্ধার করতে পারেনি। প্রসঙ্গত, গত মাস কয়েক আগে শিলচর শহরে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে, তবে কোনো ক্ষেত্রেই পুলিশ সাফল্য পায়নি। এদিকে বুধবার রাতে প্রকাশ্য রাস্তা দিয়ে দুষ্কৃতকারীরা ছিনতাই করে পালিয়ে গেলেও তাদের কোনো হদিশ বের করা সম্ভব হয়নি। আমি সন্ধ্যাসম রাইস মার্কিং করতে মানে অম্বিকাপুরী পয়েন্ট হইয়া এখানে চার এখানে যে বড়িসভা এখানে চপের থেকে আমার সেলাইন থেকে চপ নিছি নিয়া আমি চার্জ রুট হইয়া আমার চার্জ রুট হইয়া আর কি আমার গলির মুখে ঢুকছি। আর সে অন্ধকার এই জায়গাটাই একটু আগে একটু অন্ধকার আছে, এই জায়গাতে পিছন থেকে আইয়ে আমার চেন, আমার মোবাইল, আমার পার্স সবটা নিয়ে মানে চিন্তাই করে নিয়ে গেছে। খুব মানে খুব স্পিডে গেছে বাইক, একজনই আসলো বাই হেলমেট আসলো না, হ্যাঁ আমি সবসময় গেল বিচ্ছিরি অবস্থা। যেটা আমরা অম্বিকাপুরটি যেখানে ইস্কন চত্বরে যেখানে এত বেশি মানে হ্যালোজেন লাইট বাইক ভর্তি, হ্যাঁ, এবং আমরা এখানে অম্বিকাপুরটির বাসিন্দা যথেষ্ট সচেতনভাবে চলাফেরা করি, যারা মা বোনরা যারা আছে, কিন্তু সেই জায়গাতে যদি আদার সাইডে কি অবস্থা হবে সেটাই আমি একটা প্রশাসনের কাছে আমার দাবি যে আপনারা অন্তত রাস্তায় রাস্তায় আপনারা সিসি ক্যামেরার ব্যবস্থা করুন, যেন সচেতন সতর্কভাবে এবং নিশ্চিন্তে মেয়েরা ঘর থেকে বেরোতে পারে। এবং আপনাদের যেই একটা বিভিন্ন দিকে অরাজকতা এবং ছিনতাইবাজ যারা আপনারা এরিয়া ওয়াইজ মাঠ করে তাদের একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। আপনাদের কাছে নিশ্চয়ই সেই ধরনের খবরাখবর আছে কারা এই ধরনের ছিনতাইবাজ হইতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। 26 এপ্রিল আয়োজিত হতে যাওয়া লোকসভা নির্বাচনকে ঘিরে কাছাড়ের প্রস্তুতি জোর কদমে। বরাক জুড়ে সাড়ম্বরে পালিত হলো চড়ক পূজা। চা নিগমের জারি করা বিজ্ঞপ্তির বিরুদ্ধে চা বাগান শ্রমিকদের জোরালো প্রতিবাদ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।